নিজেতিন অসম নর্থ ইষ্টৰ সমদৰ্শক স্বাগতম জানাইছো মই সাংবাদিক বিপুল বৰ্মনে এই মুহূৰ্তত আমাৰ লগত উপস্থিত আছে বৰাক উপত্যকাৰ AIUDFৰ কাটলিছৰা বিধানসভা সমষ্টিৰ বিধায়ক সুজামুদ্দিন লস্কৰ তেখেতক মই তিনিটা পোনপটীয়া প্ৰশ্ন কৰিব বিচাৰিছো কাৰণ কিয় ইতিমধ্যে সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ হৈছে আৰু ৰাহুল গান্ধীও পুনৰবাৰ স্পষ্ট কৰি দিছে যে AIUDF ইণ্ডিয়াত সোমাব নোৱাৰিব আৰু আনহাতে তৃতীয় প্ৰশ্ন হ'ল যে কাটলিছৰা আলগাপুৰ আৰু হাইলাকান্দি এনেধৰণে লগাই দুটা সমষ্টি বনাইছে গতিকে তেখেতৰ ৰাজনৈতিক ভৱিষ্যত কি হ'ব কেনেধৰণে তেখেতে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব গতিকে প্ৰথমতে মই সুধিব বিচাৰিছোঁ যে সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ কৰিলে গতিকে সুজাবুদ্দিন লস্কৰ ডাঙৰীয়া আপুনি কি ক'ব চাওক সমষ্টিটো পুনৰনিৰ্ধাৰণ হৈছে এইটো লৈ আমি সুপ্ৰিম কোৰ্টত এটা ফাইলো কৰিছিলোঁ কিন্তু এতিয়াও এইটো কোনো একশ্যন হোৱা নাই আজি গভৰ্ণমেণ্টৰ পৰা যিটো আমাৰ এফেক্ট হৈছে আমাৰ ৰাষ্ট্ৰপতি হাকৰ হৈছে যিটো সমষ্টি বনাইছে এটা লাজৰ কথা মই আগতে বাৰে বাৰে কৈছোঁ যে হাইলাকান্দি জিলাখনত দুটা সমষ্টি হৈছে এইটো যিজনো বিধায়ক হওক কেনেকৈ যে ছাৰ্ভিচ দিব ৰাইজৰ এইটো হৈছে কথা কাৰণ পূৰা ডিষ্ট্ৰিক্টখন লৈ দুটা সমষ্টি বনাইছে একদম অসম মিজোৰাম বৰ্ডাৰৰ পৰা ষ্টাৰ্ট কৰি কাছাৰৰ লগত যিটো বৰ্ডাৰ তাতে এই দুটা সমষ্টি পাইছে এটা গাঁও পঞ্চায়তত পাঁচটা ভিলেজ থাকিলে দুটা গাঁও দুটা ভিলেজ গৈছে হাইলাকান্দি সমষ্টিত আৰু তিনিটা ভিলেজ গৈছে আলগাপুৰ আৰু কাটলিছৰা সমষ্টিত কাৰণ কথাটো হৈছে যিটো জাত পাতৰ ভিত্তিত সমষ্টিটো পুনৰনিৰ্ধাৰণ হৈছে এইটো এটা হিন্দু কমিউনিটিৰ সমষ্টি বনাই দিছে হাই লেভেল মেজৰিটি আৰু এটা মুছলিম সমষ্টি বনাই দিছে এতিয়া আমি তিনিজন বিধায়ক AIUDF দলৰ আছোঁ এই তিনিজন বিধায়ক এটা সমষ্টিত সোমাই দিছে আলগাপুৰ আৰু কাটলিছৰা কথাটো হৈছে আমাৰ জিলাখনত 62টা গাঁও পঞ্চায়ত আছে তিনিটা সমষ্টি আছিলে আজি যিটো সমষ্টি হৈছে আলগাপুৰ কাটলিছৰা সমষ্টিত আমাৰ যিটো আইডিয়া 40খনমান গাঁও পঞ্চায়ত হ'ব কাৰণ হাইলাকান্দিত লালা টাউন সোমাইছে আৰু হাইলাকান্দি টাউন সোমাইছে আমাৰ আলগাপুৰ আৰু কাটলিছৰা সমষ্টিত একো টাউন নাই সেইকাৰণত গাঁও পঞ্চায়তটো বেছি হ'ব 1 কোটি টকা এৰিয়া ডেভেলপমেণ্ট কাৰণত দেয় এইটো কোন বিধায়কে কেনেকৈ ডেভেলপমেণ্ট কৰিব পূৰা জিলাখন পাইছে সমষ্টিয়ে আৰু 40খন গাঁও পঞ্চায়ত হ'লে এটা গাঁও পঞ্চায়তত 2 লাখৰ অলপ ওপৰত টকা হ'ব কি কাম হ'ব আজিকালি যিটো ইউৰিনেল এটা বনালে 2 লাখ টকা লাগি যায় তে এইটো আমাৰ অসম চৰকাৰে আৰু কমিশ্যনে মিলি যিটো কৰিছে এইটো ইমান বিয়া এটা কাম কৰিছে আমাৰ মনে হয় ভাৰতৰ ভিতৰত কোনো ৰাজ্যত এনেকুৱা হোৱা নাই যিটো হৈছে এইটো পূৰা অসমত যিটো সংখ্যালঘু অধ্যুষিত এৰিয়া আছে মাইনৰিটি এৰিয়া এইবিলাকত এনেকুৱা কাম কৰিছে আজি চাওক আমাৰ বৰাকত এতিয়াও আমি 8জন সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ বিধায়ক আছোঁ 2জন আছে কংগ্ৰেছৰ পৰা আমি এই 5জন আছোঁ AIUDFৰ আৰু সিদ্দিক আহমদ চাহেব আছে 8জন টোটেল আমাৰ বৰাকত এতিয়াও সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ বিধায়ক কিন্তু আজি যিটো সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ হৈছে তাতে মাত্ৰ সংখ্যালঘুৰ 4জন মানুহ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পাৰিব তাৰ ওপৰত নাপাৰে কাৰণ যেনেকুৱা সমষ্টিটো জাত পাতৰ ভিত্তিত পুনৰনিৰ্ধাৰণ হৈছে সেইটো সমষ্টিত আৰু সংখ্যালঘুৰ নেতৃত্ব নাইকিয়া হৈ গৈছে আজি চাওক আমিও 3জন বিধায়ক আছোঁ আমি 3জন বিধায়ক AIUDFৰ এটা দলৰ দলে কাক টিকেট দিব কোনে টিকেট পাব কোনজনে খেলিব সেইটো 26ৰ পাছত আপোনালোকে গম পাই যাব এতিয়া লোকসভাৰ নিৰ্বাচন যিহেতু সমাগত গতিকে আপোনালোকে কৰিমগঞ্জৰ আগতে AIUDF জিকিছে এইবাৰ ৰণনীতি কেনেকুৱা হ'ব চাওক কৰিমগঞ্জত এতিয়া প্ৰথমত আমি যিটো আমাৰ ফাইট দিছিলোঁ তাতেও আমি 6-7 হাজাৰ ভোটৰ ডিফাৰেঞ্চত এবাৰ ললিতমোহন শুক্লবৈদ্যৰ হাতত পৰাস্ত হৈছিলে তাৰ পাছত আমাৰ ৰাধেশ্যাম বিশ্বাস উইন কৰিছিলে লাষ্ট টাইমত যিটো ইলেকশ্যন হৈছিলে তাতে মাত্ৰ 22,000 ভোটৰ ডিফাৰেঞ্চত আমাৰ ৰাধেশ্যাম বিশ্বাস হাৰিছিলে এতিয়া চাওক এইবাৰ যিটো সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ হৈছে তাতে আমাৰ হিন্দু ভোটবিলাক কাটি কাটিগড়াত লৈ গৈছে আমাৰ টাভাং ব্লকৰ 4টা গাঁও পঞ্চায়ত কাটি কাছাৰত লৈ গৈছে বদৰপুৰৰ টাউনৰ ভোটবিলাক কাটি কাটিগড়াত লৈ গৈছে আৰু অল্টাৰনেটিভ যিটো দিছে হিন্দু ভোটটো লৈ গৈছে মুছলিম ভোটটো আমাক দিছে
তাতে হাই লেভেল একটা মেজরিটি বনাই দিছে আমার করিমগঞ্জত মাইনরিটির। সেই কারণত ভারত স্বাধীনের পাছত এটু এসসি রিজার্ভ আসলে যাতে আমার জেনারেল কাস্টর কোনো মানুষ প্রতিদ্বন্দ্বিতা করিব পারা নাই। আজি এইটু হয়েছে ওপেন করে দিছে জেনারেল মানুষ তাতে এইটু ইলেকশন খেলিব। সেইটো কারণত আমার পার্টির যে স্থিতি আগরপরা ইয়াত আছে, এতিয়াও চাওক আপনাদের আমার করিমগঞ্জ সমষ্টিত 8 বিধায়ক আছে। করিমগঞ্জ যেটু পার্লামেন্ট কনস্টিটিউসি হয় তাতে করিমগঞ্জ হাইলাকান্দি দুটা মিলি 8 সমষ্টি আছে। 8 ভিতর আমার AIUDFৰ দখলত 4 আছে, কংগ্রেসের দখলত 2 আর বিজেপির দখলত 2। আপনাদের যদি চাই তে 4 যেটু সমষ্টিত বিধায়ক আছে দখলটো কার আছে, 2 কংগ্রেস আর বিজেপি 2 মিলি 2-2 আর আমি 1-4। সেইটো পয়েন্টত আমি যেটু কইছো আমার উইনটু খাটাং, আমি করিমগঞ্জ সিটটু পাম। সংখ্যালঘু সম্প্রদায়ে ভারত স্বাধীনের পাছত এইবার যেটু চান্স পাইছে এইটু কামত লাগিব। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের আমার 3 প্রতিদ্বন্দ্বীর নাম উলাইছে, তারপরা পার্টিয়ে এজনক টিকেট দিব, দিলে এইজন খাটাং এইবার বিজেপিক পরাস্ত করে আমার AIUDFৰ উন হব। ইতিমধ্যে রাহুল গান্ধী ডাঙরিয়া কৈছে যে আপনাদের ইন্ডিয়া এলায়েন্সত নলয়, গতি লোকসভা নির্বাচনত যেওঁলোকৰ মিত্রতা হয়েছে, কিন্তু বারে বারে আপনারা নীতিশ কুমারের ওসর গেছে, তারপর আপনারা পাওয়ারের ওসর গেছে, কিন্তু মুখ ঠেকাছা খাইছে, আপনাদের নলয় বলে কৈছে, কি কব? চাও আমি বিরোধী দলের রাজনীতি করে আছো, আমি বিজেপির সদায় বিরোধিতা করে আছো। আজি যাবার যেটু ইলেকশনের রিজাল্ট উলালে সেইটুত আপনাদের চাও, যাবারও আমি এলায়েন্সের কারণত বোধ লাগিছিল কিন্তু এলায়েন্স হওয়া নাই। তার পাছত কংগ্রেসে ক্যান্ডিডেট দিলে স্বরূপ দাস, সেই স্বরূপ দাসে 1 লাখের উপর ভোট পালে আর আমার ক্যান্ডিডেটটু হারিলে 20,000 ভোটের ডিফারেন্স। তো সেইটোত দায়ী কোন? কংগ্রেস না AIUDF? এইবিলাক সদায় কংগ্রেসে রাজনীতি করে থাকে, বিজেপিক পাস দি থাকে, কামটো করে বিজেপির বিটিম হই আর বদনামটো দেয় AIUDFৰ উপর। কারণ আজি যেটু স্থিতি আছে আপনাদের আমি যেটু পয়েন্ট ধরছো যে 4 বিধায়ক এতিয়াও AIUDF দলের আছে, রাইজে ইয়াত যেটু মত দিছে তাতে তো মেজরিটি আমাক দিছে, 50% আমার প্রতিনিধি আছে। তাতে বিজেপি কংগ্রেসে যদি আমার লগত এলায়েন্স নকরে, রাহুল গান্ধীয়ে কইছে কথাটা ঠিক, আমি ট্রাই করে আছো যে বিজেপি পরাস্ত করার কারণত পুরা অসমত যেটু 14 লোকসভা সিট আছে এবিলাকত যদি আমি কম্প্রোমাইজত এটা এলায়েন্সত আহি যাও তো বিজেপিক পরাস্ত করিব পারিম। আর যদি কংগ্রেসে মনে মনে ভাবে বিজেপিত সহায় করিব এলায়েন্স নকরে, তো আমার পার্টিয়ে মন ঠিক করেছে আমার 3 সিটত ইলেকশন খেলিব, ধুবলি, নগাঁও আর করিমগঞ্জ, এই 3 খাটাঙ্গ আমি উইন করিব। এই 3 আজি চাওক আপনাদের বিজেপিয়ে সদায় AIUDFৰ এগেইনষ্টে কই থাকে, বিজেপিয়ে আজি সেই সংখ্যালঘু অধ্যুষিত এরিয়াত যে কংগ্রেসে সদায় কই থাকে আমার AIUDFৰ এগেইনষ্টত, কিন্তু বিজেপির এগেইনষ্টত নকয়। আর এই 3 সিট বাদ দিয়ে আর 11 সিট আছে, তাতে গইও তো কব লাগে, তাতে ট্রাই করিব লাগে। কিন্তু আজি চাওক ইয়াত যদি আপনাদের রিজাল্ট উলালে দেখিব ক্ষতিটো কোনে করেছে, বিজেপিক পাস কোনে দিছে? যদি আমাক রাইজে ভোট নিদে, অলপ সলপ দেয় আর যদি কংগ্রেসক দেয় আমি দায়ী হব, কিন্তু যাবার কোন দায়ী হয়েছে? যাবার যেটু হিস্ট্রি আহিছে তাতেও কংগ্রেস দায়ী হয়েছে। বিজেপিক তো বহুত সময় আপনাদের সহায় করে আছে হাউসের ভিতরতে হোক বা অন্যান্য ক্ষেত্রে, কোনে কইছে? বিজেপিক সদায় কংগ্রেসের 4-5 ফিক্সড ডিপোজিট আছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সদায় কই থাকে কংগ্রেসত আমার ফিক্সড ডিপোজিট MLA আছে, সেইবিলাকে আরে পার্টি লেভেল যাক মিটিং হয় CMএ কব পারে। এনেকা পার্টি যার্টিত যেটু সেক্রেসি না থাকে, যেটু 10 মিনিটের ভিতর CMএ পাই যায়, এইবিলাক আজি কোনে কি করে আমাক কব লাগে নি? আজি কমলাক্ষ দেবপুরকাস্ত ডাঙ্গর ডাঙ্গর কথা কই থাকে, বদরুদ্দিনের এগেইনষ্টত কই থাকে, AIUDFৰ এগেইনষ্টত কই থাকে, রাতি কত যায়, রাতি কত বহে, কত মিটিং করে, এইবিলাক তো আপনাদের জানে। কাম কাজ চাও কমলাক্ষ কি কাম করে আছে,
কমলাকর তাতে কি কি হয়ে আছে আর বেলেগ কংগ্রেসের কি হয়ে আছে এইবিল তো এটা দেখাতে গম পাই যায়, মানুষবিলাকে গম পাই যায়। আজি রাজনীতি এনেকা নোংরা এটা স্থিতি হয়েছে যেটু আপনালোকে আচরিত হব যে AIUDFৰ বদনাম করে করে অসমত একটা রাজনীতি চলি আছে। কংগ্রেসেও AIUDF টার্গেট, বিজেপিও AIUDF টার্গেট, কিন্তু AIUDF দলে আজি যিমান দিনের পর রাজনীতি করে আছে প্রত্যেক AIUDFৰ সমষ্টিবিল চাক, আগতে কংগ্রেসে কি করেছিল, এতিয়া বিধায়কবিলাকে গোটেই সমষ্টিবিলাকত বহুত কাম কাজ করে আছে। আজি এসেম্বলিত যদি বিরোধিতা করে আছে তাহলে AIUDFে বেশিরভাগ বিরোধিতা করে। আজি ডেলিমিটেশন, এই ডেলিমিটেশনের বিরোধিতা কংগ্রেসে কি করলে, আজি কমিশনত কমপ্লেইনত বরাকবেলির দুজন MLA কমপ্লেইন করেছে আর বাকি কমপ্লেইনার নাই। কংগ্রেসের বড় বড় ডাঙ্গর ডাঙ্গর কথা কই থাকে আমার কমলাকর দেবপুর কাস্তয়, কিন্তু ডেলিমিটেশনের কমপ্লেইনের কারণত না সুপ্রিম কোর্টত গল না কমিশনত গল, এবিলাকত নাই। কালি সোশ্যাল মিডিয়া পাইছে আর এই পোর্টাল নিউজ পাইছে, এইবিলাকত রাজনীতি করিব। আজিকালি মানুষে গম পাই যায়, আজিকালি মানুষে গম পাই যায় যে সুঙ্গাত দুটা কথা কই দিলু আর রাজনীতি হয়ে যাব, এনেকা নহব। মানুষ আজিকালি বহুত চালাক হয়েছে, মানুষ আজিকালি চিন্তা করে এইবিলাক করিব। আপনালোকে গম পাব এই ইলেকশনত অসমত এটা পরিবর্তন আহিব নিশ্চিত। আর আমি ইন্ডিয়া এলায়েন্সত এই কারণত চাইছো যে বিজেপিটু আঁতরাই দিব লাগে। বিজেপি আঁতরাই দিব হলে আমি গোটেই রাজনৈতিক পার্টি এক হব লাগে। যদি AIUDF বিজেপির এলার্জি, কংগ্রেসের এলার্জি, তেনহলে AIUDF পার্টিটু কি করিব, AIUDF পার্টি রাজনীতি বাদ দিব নাকি, AIUDF পার্টি কি রাহুল গান্ধী কথা চলে নাকি? আমার আপনালোকে দেখিছে যিমান টাইম ইউপিএট এলায়েন্সত আমার বদরুদ্দিন আজমল সাহেব আসলে, অসমত না থাকিলে দিল্লির পার্লামেন্টত থাকে, তো সেইটোর স্থিতি কি কয়? আমি বিজেপির এগেইনস্টেড আছো, আমি বিজেপির তো ফেভারত কাম করা নাই। হয়, যথেষ্টখিনি খুব বুজাৰিছে কাটলিচেৰা সমষ্টিৰ বিধায়ক সুজামুদ্দিন লস্কৰ তেখেতে। আৰু তেখেতে কৈছে যে বিজেপি বিৰোধী এখন চৰকাৰ লাগে দিল্লীত, আৰু সেইবাবে তেওঁলোকে ইণ্ডিয়াই তেওঁলোকৰ সমৰ্থন নিবিচাৰিলেও তেওঁলোকে তিনিজনকৈ সাংসদ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত জয়লাভ কৰিব বুলি কৈছে। আৰু বিজেপিয়ে এই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কৰিছে বুলি তেখেতে বিজেপি দলকে সমালোচনা কৰিছে, যদিও এয়া নিৰ্বাচন আয়োগে কৰা বুলি কৈছে। আৰু অতি গুৰুত্বপূৰ্ণ কথা যে হাইলাকান্দি আৰু কাটলিচেৰা আলগাপুৰ এই তিনিওটা অঞ্চলৰ সংখ্যালঘু ভোট কাটি এটা সমষ্টি বনাইছে, সেইটো হ'ল কাটলিচেৰা আৰু আলগাপুৰ। গোটেই কথাখিনি তেখেতে আমাৰ নিউজ18 অসম নৰ্থ ইষ্টক বিশদভাৱে জনাইছে। ধন্যবাদ।